নমস্কার, স্বাগতে আপনাদের স্বাগত জানাই। আজকে স্বাগতে এই সন্ধেবেলা যাকে এনেছি, তিনি আমার কাছে, অন্তত আমার কাছে, একজন ড্রিম গার্ল, স্বপ্নে দেখা সেই মানুষটি, যে মানুষটিকে আমি না প্রথম যখন শুরু করলাম কবিতা বলা, কবিতার সঙ্গে পথ চলা, যারা কবিতাকে ভালোবাসেন তাদের খুব সামনে থেকে দেখা, ঠিক এই মানুষটি সেই সময়ের মানুষ, ঠিক যেমনটি দেখেছিলাম তন্বী সদা হাস্যময়ী উঠতেন যখন, তার যখন নাম ডাকা হতো, তিনি অ্যানাউন্সার বলতেন তার কথা, হাসি মুখে উঠতেন এবং কবিতার নিবেদনটি সবার কাছে পৌঁছে দিয়ে প্রবল করতালি নিয়ে ঠিক তেমনই হাসি মুখে নেমে আসতেন। সেই হাসিমাখা মুখটি আমার খুব আকর্ষণ করতো, মনে হতো যখনই সেই নামটি দেখতে পেতাম আজকে তিনি আছেন, ছুটে চলে যেতাম যদি কোনো কাজ না সঙ্গে সঙ্গে পড়তো। সেই মানুষটি একদম আমার পাশে বসা, তার সঙ্গে আজকের এই শনিবার দেদার আড্ডা দেব, কবিতা শুনব, ভাবতেই কিন্তু আমার বেশ ভালো লাগছে। যদিও মানুষটিকে আমরা সবাই চিনি, কবিতার জগতে একজন উজ্জ্বল নক্ষত্র, তার থেকেও যে বিষয়ে আমার সবচেয়ে ভালো লাগে, সবচেয়ে বেশি শ্রদ্ধা করি, যে বিষয়ে সবচেয়ে বেশি আমি নাম্বার দিই, একজন সফল নারী, তিনি সব ব্যাপারে, সবকটা তার যে সবকটা যে শেড, সবকটা শেডে তিনি সফল। নিজে একজন অত্যন্ত গুণী আবৃত্তি শিল্পী, তিনি নিজে একজন অত্যন্ত ভালো মনের মানুষ, তিনি নিজে অত্যন্ত গুণী একজন সন্তানের, কৃতি সন্তানের মা, এই পুরোটা নিয়ে কমপ্লিট ওম্যান আমার চোখে ডালিয়া বসু সাহা। দিদি, তোমায় স্বাগত জানাই। নমস্কার সবাইকে, তোমাকে অনেক ধন্যবাদ, অনেক অনেক প্রশংসা করলে। প্রশংসা সত্যি এভাবেই না, তোমাকে আমি দেখি যে ধরো খুব কৃতি যারা, তাদের হয়তো একটা শেড থাকে যে নিজেদের জন্য তো প্রচুর লড়াই থাকে, সেভাবে বোধ হয় ছেলে মেয়েকে সময় দিতে পারেন না, সেভাবে তাদের জায়গায় পৌঁছতে পারেন না। তুমি সেখান থেকেও দুর্নিবারের মতন একজন কৃতির সন্তানের জননী এবং নিজে অত্যন্ত গুণী, এবং সারা পৃথিবীতে আমি বলবো যে বাঙালির কাছে সমাদৃত আবৃত্তিকার তুমি, বারে বারেই ছুটে ছুটে যাও তুমি প্রবাসী বাঙালিদের কাছে তোমার এই কবিতা নিয়ে। হ্যাঁ, সেটা বলতে পারো, তোমাদের শুভেচ্ছা, তোমাদের মানে শুভকামনা, আশীর্বাদ সব মিলিয়েই এটা সম্ভব হয়েছে। সবটা মিলিয়েই সম্ভব হয়েছে, কিন্তু কোথায় যেন আমার মনে হয় যে তোমার মধ্যে সেই সুপ্ত দুর্গার প্রতিভাগুলো রয়েছে, না হলে এত সুন্দর গুছিয়ে সবটা করো কি করে? না, এটা আসলে কি জানো তো, এটা হয় ভালোবাসা থেকে। আমি সবটুকু যদি ভালোবেসে করি, যখন কবিতা বলবো ভালোবেসে, মানুষের সঙ্গে কথা বলবো ভালোবেসে, এই সবটাই যদি মধ্যে যত্ন আর ভালোবাসা থাকে না, তাহলে মনে হয় সবটাই ঠিকঠাক হয়ে যায়, আমার মানে মতামত। আরো একটা কথা তোমার কবিতায় মাঝে মাঝেই শুনবো আজকে, কিন্তু তার আগে যেটা আমার খুব জানতে ইচ্ছে করেছে, মানে কোনোদিন তোমার সঙ্গে এরকম বসে, হয়তো অনেক আঙ্গুলো চ্যানেলে তুমি এসছো, কবিতা বলেছো, তোমার মানে একটা কবিতার মতন করে অনুষ্ঠানটা হয়েছে, কিন্তু কখনোই এই আড্ডার ছলে তোমার সঙ্গে হয়নি। এই যে আমি দেখেছি তুমি তুমি ধরো অনেক আবৃত্তিকার আছেন, ডাকলেন একদম গম্ভীর হয়ে গিয়ে বসে কবিতাটি বললেন, আবার করে বেরিয়ে এলেন। তোমাকে আমি দেখেছি ঢোকো, একদম হাসি মুখে ঢুকছো, যেখানেই ঢুকছো তোমার নিবেদনটি সারলে আমার হাসি মুখে বেরিয়ে আসছো। এ দেখো, আমি বলি সবসময় তো একরকম পরিস্থিতি থাকে না, কখনো কখনো তো তোমার মন খারাপ হয় বা কোনো একটা চিন্তা, কোনো একটা ভাবনা নিয়েও তুমি পারফর্ম করতে গেছো, কিন্তু তোমায় দেখে আমরা কিন্তু কখনো সেই আন্দাজ করতে পারিনি। সবসময় ডালিয়া দি মানে একেবারে ফুটে রয়েছেন সে ফুল। না, এটা না, যার যার পার্সোনালিটি, কেউ হয়তো একটু গম্ভীর হয়ে থাকতে ভালোবাসেন, কেউ একটু বেশি হাসতে ভালোবাসেন, এই আর কি, আর কিছুই না। মুখে হাসিটি ধরে রাখার কি কোনো সিক্রেট আছে? আমি ভালোবাসি খুব হাসতে, খুব ভালোবাসি, এটাই সিক্রেট, এটাই সিক্রেট। আজকে প্রথম কোন কবিতাটা শুনবো দিদি? কবিতা, কবিতার কাছে নত জানু হই, মৃণাল কান্তি দাসের কবিতা, কবিতা আমার। কবিতা আমার জারুলের ঘন ছায়া, কবিতা আমার নিকোন উঠোন ঘর, কবিতা আমার চোখে অঞ্জন মায়া, কবিতা আমার গোপন স্বয়ংবর,
কবিতা আমার প্রবাসে মায়ের ছবি, কবিতা আমার অনন্ত নীরবতা, কবিতা আমার আশাপুরী ভৈরবী, কবিতা আমার সারা জীবনের ব্যথা, কবিতা আমার প্রিয়তম সংসার, কবিতা আমার দইতার এলোচুরি, কবিতা আমার শব্দিত উপহার, কবিতা আমার চিরকাঙ্ক্ষিত ভুল, কবিতা আমার বর্ষার ভরা নদী, কবিতা আমার ভোরের শিউলি জুঁই, কবিতা আমার বুকে থাক নিরবধি, কবিতা আমার স্তন্যদায়িনী তুই, কবিতা আমার স্তন্যদায়িনী তুই। এই যে কবিতাকে ভালোবাসা, সেই কবিতাকে ভালোবাসা কত ছোট থেকে? খুব ছোট থেকেই আমার মা গল্প করতেন যে আমি যখন খুব কাঁদতাম ছোট্টবেলা, তখন অনেকে তো গান শুনলে চুপ করে যায়, আমি না গান শুনলে চুপ করতাম না, আমি কবিতা শুনলে বা ছড়া শুনলে চুপ করে যেতাম, মা ছড়া বললে আমি চুপ করে যেতাম। তুমি আবারও কবিতায় যাব, তো তুমি কবিতা শেখাও? হ্যাঁ, শেখাও। তো সেখানে একটা কথা একটু জানতে ইচ্ছে করে, ধরো তুমি এখন একজন মেন্টর, যাকে যাদের শেখাচ্ছ তাদের মধ্যে শেখার আগ্রহটা কতটা আর পারফর্ম করার, যদিও আমরা জানি যে পারফর্ম করার আগ্রহটাই বেশি থাকে, তো সেক্ষেত্রে কতটা আগ্রহ তুমি দেখো, মানে তুমি যখন ওই বয়সে ছিলে, যখন তুমি শেখার মধ্যে ছিলে, তখন কি তুমি এত আগ্রহ ছিল যে কখন গিয়ে পারফর্ম করব? না, আসলে কবিতাটাকে ভালোবেসে পড়ার জন্যই কবিতাটা পড়তাম, অনেক দিন পর্যন্তই ভাবিনি যে করব পারফর্ম করব, এটা ভাবিনি। এটা মানে আমার একাকিত্বের সময়, খুব বৃষ্টি পড়ছে তখন, খুব কখনো মনে খুব আনন্দ হয়েছে হয়তো তখন বা দুঃখের সময়, সবসময় এই কবিতাটা আমার কাছে একটা বন্ধু ছিল, সবসময় বন্ধু মানে এখনো আছে, ভীষণই বন্ধু, সবচেয়ে বেশি বন্ধু। কিন্তু আজকালকার মানুষ মানে আজকালকার ছাত্রছাত্রীর থেকেও বেশি তাদের মা বাবার, তারা আর কি যে কোনোভাবে হোক স্টেজে একবার উঠিয়ে দিতে পারলে মনে হয় তাদের জীবনটা শেষ হলে, না তাদের অনেক না পাওয়া থাকে, তো তারা অনেক কিছু করতে পারেনি, সেটাই বাচ্চাদের উপর চাপাতে যায়, কিন্তু কিন্তু করতে গিয়ে খুব মুশকিল হয়ে যায়। ঠিক বলেছো, কারণ ওদের বাচ্চাদের তো একটা নিজস্ব ইচ্ছে আছে, তাই না? তো সেই ইচ্ছেটার উপরে যদি আরেকটা ইচ্ছে চাপে, খুব মুশকিল হয়ে যায়। আরেকটা কবিতা শুনি? হ্যাঁ, তোমার এবার রবীন্দ্রনাথ, এই কবিতাটা তুমি বলছিলে না কবিতা তোমার কেমন, এই কবিতাটা আমার একদম সব থেকে প্রিয় বন্ধু বলতে পারো, ভীষণ প্রিয় বন্ধু, খনিকা কাব্যগ্রন্থের কবিতা বোঝা পড়া। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে, কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাসতে পারে না যে, কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে, কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটা এ ভবের গতিক, সবার তরে নহে সবাই, তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি, তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি, মান ধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম, তোমারই কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল জখম। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে, অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, জলের তলে পাহাড় ছিল লাগল বুকের অন্দরেতে, মুহূর্তেকে পাঁজরগুলো উঠল কেঁপে আর্তরবে, তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে, ভেসে থাকতে পারো যদি
সেইটে সবার চেয়ে শ্রেয়, না পারো তো বিনা বাক্যে টুক করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই, শঙ্কা যেথায় করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবি। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে, তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে মধুর ঠেকে ভোরের আলো, মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাকর। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তা চলে বসে বসে, আধার করে তোলো যদি জীবন খানা নিজের দোষে। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুড়ুল মারো, দোহাই তবে, দোহাই তবে কার্যটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঠেলে খরা খরা, মনের সঙ্গে এক রকমে করেনি ভাই বোঝাপড়া। তাহার পরে আধার ঘরে প্রদীপ খানি জ্বালিয়ে তোলো, ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে, সত্যের লও সহজে। এই কবিতাটা কেমন যেন ডালিয়া দিয়ে একটা আমাদের শিক্ষা, একটা মন্ত্র না, যেখানেই যা হোক মনে হয় এই কটা লাইন উচ্চারণ করলে নিজের মধ্যে একটা শক্তি খুঁজে পাওয়া, হ্যাঁ এটা তো হবে, এ তো হতেই হবে, মেনে নিয়ে মানিয়ে নিয়ে এগোনোর কবিতা মনে হয়। ভীষণ, মানে এই কবিতাটা আমাকে এত শক্তি দেয়, এত উৎসাহিত করে, যে কোনো সময় মন খারাপ হলে আমি কবিতাটা মনে পড়লেই আমার আবার মনে হয় না তো সত্যি তো কেন এরকম করছি। এই যে কবিতার সঙ্গে ঘরকন্যা, কবিতাকে সঙ্গে নিয়ে দীর্ঘ পথ পরিক্রমা তুমি, এবং সফল পথিক আমি বলবো তোমায়। বিভিন্ন জায়গায় তুমি গেছো, বিভিন্ন দেশ বিদেশ ঘুরে এসছো, রিসেন্ট তুমি ইউএসএতেও গেলে, এবং সবাই তোমার কবিতা শুনে মুগ্ধ। সেখানে কী ধরনের, মানে ধরো বাংলাদেশ, ধরো ইউএসএ, এই বিভিন্ন বাঙালি তো ঠিক এক, কিন্তু জায়গা ভেদে কীরকম তাদের, তোমার কাছে ডিমান্ডটা কীরকম, কীরকম ধরনের কবিতা বেশি শুনতে চান? প্রথম কথা, আমি অনেকবার গেছি বাংলাদেশে, সুতরাং অনেকেই আমার অনেকগুলো কবিতা শুনেছি, তো সেই কবিতাগুলো বিভিন্নভাবে রিকোয়েস্ট আসতে থাকে। মানে ধরো আমি এই যে আমি 21শে ফেব্রুয়ারি গেছিলাম, 24 তারিখ ফিরলাম, এখানে আমি স্টেজে লাস্ট পড়েছিলাম বিদ্রোহী, বিদ্রোহের পরেও লোকজন বলছে আরেকটা কবিতা, মানে বিদ্রোহের পরে আর কবিতা যায়, এত বোল্ড একটা কবিতা, আরেকটা করতেই হবে, মানে ওরা বলে দিচ্ছে এইটা না, না হলে ওটা, ওটা না হলে ওটা, মানে ওরা হ্যাঁ অভ্যস্ত, এবং ওদের এটা কানে বসে গেছে, ওদের এত ভালো লাগে। এবং ওখানকার অনেক মানুষ আছে, দিদি এইটার কি উচ্চারণ হবে দিদি, মানে এরকম আমি জিজ্ঞেস করে, দিদি এই কবিতাটা একটু রেকর্ড করে পাঠাবেন, আমরা একটু তুলবো, মানে খুব এরকম রিলেশন হয়ে গেছে সবার সাথে। বাংলাদেশ তো হয়েইছে, ইউএসএ গেছি, এবার ইউএসএর মানুষজন অসম্ভব অ্যাকসেপ্ট করেছে, ওরা ওরা এরকমও বলেছে যে আমরা ভাবতেই পারি না কবিতাটা এরকম জায়গায় যেতে পারে, ভীষণই ভালো লেগেছে ওদের। বাহ,
তোমারও তো ভালো লাগা, হ্যাঁ অবশ্যই। কানায় কানায় না এবার পরিপূর্ণ। একটু আমি ভয় নিয়ে গেছিলাম, কারণ ইউএসএ কবিতা সাধারণত পুজোর সময় খুব একটা কেউ শোনে না, হুম হুম তো তবুও দুটো মানে আমি অনুষ্ঠান পেয়ে গেছিলাম হুম ওখানে। যাওয়ার পর আমি অনেকগুলো অনুষ্ঠান হুম পেয়েছিলাম, কিন্তু ফেরার পথে আমার বম্বের একটা অনুষ্ঠান নেওয়া ছিল, সেই জন্য আমি তাড়াতাড়ি ফিরতে চলে আসতে হয়েছে। হয়েছে। তো ওখানে আমি অনেকগুলো ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন হুম অনেকগুলো অনুষ্ঠান পেয়েছিলাম। আমি বাহ, গেছিলাম আটলান্টা জর্জিয়াতে আচ্ছা দুটো আচ্ছা প্রোগ্রাম নিয়ে। বাহ। তা আবারও ডাক পেলে আমরা নিশ্চয়ই ডালিয়ার দিকে দেখতে পাবো, ইউএসএ সবাই হ্যাঁ চুপ করে তোমার অবশ্যই যাব, না কবিতা কেন শুনছে। নিশ্চয়ই যাব। কবিতাকে তোমার ধরো এক একজনের এক এক রকম অনুভূতি, তো যেহেতু কোনো স্বরলিপি থাকে না কবিতা, তো একজন সফল এবং ভালো, সফল ভালো কিনা বলতে পারবো না না, আমি যেটা কবিতাটা আমি যেভাবে বুঝি আমি সেভাবেই মানুষকে বোঝানোর চেষ্টা করি, আমার এক্সপ্রেশনে সেটাই থাকে। মানে প্রথমে কবিতাটা নিজে না বুঝলে তো অন্যকে বোঝানো যায় না। ঠিক আমি ঠিক যে মেসেজটা পেয়েছি কবিতার কাছ থেকে, আমি চাই এই মেসেজটাই যেন অন্যের কাছে পৌঁছয়, বা সেটা যদি অন্য কোনোভাবে অন্য কোনো মেসেজ আসে ভালোই তো, কিন্তু আমার বোধটা ওরকমই আর কি। হ্যাঁ, তোমার এটাই বলছিলাম, হাঁটতে হাঁটতে অনেকটা পথ চলে এসেছি, ঘড়ির কাঁটা বলছে, আরও বেশ দু একটি কবিতা আমার শুনে নেওয়ার ইচ্ছে আছে, কিন্তু সময়টা খুব কম। শুধু একটি কথাই বলবো যে সফল আবৃত্তিকার এবং ভালো আবৃত্তিকার হওয়ার জন্য কি কোনো মানে স্বরলিপি বা কোনো পথ আছে যেখানে হাঁটলে দ্বিতীয় ডালিয়া বসু সাহাকে আমরা পেতে পারি? না এরকম না, হয় না এটা হয় না। তবে প্রথম কথা ভালোবাসা, আমি বললাম না ভালোবাসতে হবে কবিতাকে। কবিতা শিখবো মানে একজন বিশাল আর্টিস্ট হতে হবে তা নয়, যেটা আমার কোনোদিনই খুব যে একটা ছিল তাই না, খুব মারামারি আমি কখনোই করিনি। করনি একদম তাই। তো আমি কবিতাকে ভালোবেসেছি, কবিতা বলতে ভালোবাসি, আর আমার একটাই শুধু টার্গেট যে পৃথিবীতে অনেক মানুষ আছে যারা গান ভালোবাসে, নাচ ভালোবাসে, কবিতা ভালোবাসে না, আমি তাদের কাছে কবিতাটা পৌঁছে দিতে চাই, বাহ, এটাই। অসাধারণ মেসেজ। কিন্তু যেটুকু সময় পেয়েছি, পাশে ডালিয়া দিয়ে বসে থাকবেন, কবিতা একেবারে শুনবো না হয় না, যেটুকু সময় আছে আমরা যতগুলো পারি কবিতা পরপর একটু শুনে নিই। সামনে 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস, তো আমি একটা মেয়ের গল্পই বলি, বলো। মঙ্গলির কথা বলি। মঙ্গলি হলো একটা গ্রামের সহজ সরল মেয়ে যার ঝর্ণার মতো জীবন এটা। ও আর কি বাঁকুড়া জেলার পাথর খাদানে কাজ করে, শহর থেকে একজন গেছেন, মানে শহরের একজন কন্ট্রাক্টর ওখানে জয়েন করেছেন, তারপর মঙ্গলিকে খুব পছন্দ। এবার আমরা শুনে নিই কী ঘটলো মঙ্গলির জীবনে, যে নারী হিসেবে মঙ্গলি কতটা সফল, কারণ আমাদের আন্তর্জাতিক নারী দিবস সামনে, আমাদের মনের জোর হারালে তো চলবে না। চলবে না একদম। মঙ্গলিও কিন্তু হেরে গিয়েও পরাজয় স্বীকার করেনি। দেখি দেবব্রত সিংহের লেখা কবিতা মঙ্গলির কথা। এই কন্ট্রাক্টর বাবু, এক গিলাস জল হবে? পাথর খাদানে কাজ করছিলাম রে, বড় পেঁয়াজ লাগেছে। আমার নাম মঙ্গলি গো, মঙ্গলি, আমাকে এখানে সুব্বাই চেনে। ওই যে তোমাদের পাবনা আছে না, ও আমার দাদা লাগে। না না না, আমার এখন বসার সময় নাই, তুমি জল দিবে তো দাও। অমন হা করে অত দেখছো কি, কি বলছো? আমার বিহা তার এখন কি, সে খুব ছোটবেলাতে হয়েছিল, তা বাদে মরদ আমাকে ছাড়ে দিছে গো, আর লিয়ে যায় নাই। তবে তার লাগে পরব দিনে আমি লাজ করা ছাড়ব কেনে, কি বলছো? আমাদের ঘরে লাজ দেখতে আসবে তুমি? হাসালে দেখছি কন্ট্রাক্টর বাবু, হাসালে। তা বাদে একদিন সত্যি লাজ দেখতে চলে আলে, তারপর শাড়ি দিলে, গয়না দিলে, ভালোবাসা দিলে, বিহা করবে, ঘরে নিয়ে যাবে। না না, আমরা ছোট জাত, কি বলছো? তুমি এই যুগে লেখা পড়া জানা বাবু, জাত পাত কুচ্ছু মানো লাই, কলকাতায় বাংলা বাড়ি, মোটর গাড়ি, চা কি যে বলো কন্ডাক্টর বাবু, বনের ফুল তো বন্যেই থাকে, তাকে আবার বাংলা বাড়ির ফুলদানিতে সাজাবে কেনে? ভালোবাসা,
তুমি বড় হুসমা লোখে, তা বাদে দিন গড়ালো মাস গড়ালো, বুনো ফুলের বাস গেল, তাজা ফুল বাসি হলো। তখন বাবু একদিন টিভি কলের বাবুর মতো বললেক বিয়ের কথা। যা যা, বিয়ের কথা কখন বলেছি, কি যে বলিস বিয়ে, যা যা যা। বললাম, ভালোবাসা লিলে শরীর লিলে লুতানো একটা শরীরে জম্ব দিলে এসবের কি হবে? কি বললে? 500 টাকা নিয়ে তোমার জিপ গাড়িতে ডাক্তারখানায়? ও, তুই তাহলে ছাঁকের কই ছাঁকে মিশে গেলি, তুই তাহলে আলাদা কুচ্ছু লস। দাঁড়া, তোকে দেখাচ্ছি। এই বলে যখন টাঙ্গি হাতে ছুটে আলাম না, তখন পলাই গেছে কুত্তাটা, আমিও ছাড়ি নাই। দিন রাত খুঁজে বেড়াই, খুঁজতে 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 একদিন রেতের বেলা ধরে ফেললাম কোয়ার্টারে। তখন দেখি আমাকে দেখে বাবু বালি সাঁতড়াচ্ছে। বললাম, এ বাবু বাবু, বালি সাঁতরে খুঁজছ কি? পিস্তলটা তো আমার হাতে, ভালে দেখ কেমন সাজেছি আমি, এক হাতে পিস্তল আর এক হাতে টাঙ্গি। কি 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 কি? ভালোবাসা, ভালোবাসার মানুষ মারা পাপ। তাহলে আমার সঙ্গে ভালোবাসার ব্যবসা করা এসব কোনো পাপ নয়, তাই না কন্ডাক্টর বাবু? তোর ঘরে বউ আছে, এসে বিধবা হবেক, বিটা বিটি আছে, তারা অনাথ হবে, কই তাদের কথা তো আগে কখনো শুনিলাই রে? ছড় ছড় ছড়, আমার পাত ছড় বলছি, থু থু থু, একটা ভদ্র লোক লিখা পড়া জানা বাবু, ভুলি কুকুরের পাড়া আমার পায়ের কাছে শুয়ে মিউ মিউ করে কাঁদছে। দেখে যাও, ওগো ওগো ওগো, তোমরা সবাই দেখে যাও। এই টাঙ্গি দিয়ে মারব কি? এই টাঙ্গি দিয়ে আমার বাপ তো কখনো ভুলি কুকুর মারে লাই, মারলে তো আমার টাঙ্গিটাই নষ্ট হবে। যা 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 যা, ছাড়ে দিলাম। আমি কয়লা খাদানের মঙ্গলি, উহাকে শেষ তক ছাড়েই দিলাম। গেলাম লোদির কাছে, লোদিকে বললাম, আমাকে তুমি লাও। কল 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 করে বান বইছিল পাহারা লোদির বান, আমি তখন এক গলা জলে গা ডুবাই দিছি। নদী বললে, আই মঙ্গলি, মঙ্গলি তুই করিস কি? মরে গেলে তো হাইরিয়ে গেলি, তুই না হারু সত্তারের বেটি বটিস? তো ঠাকুর তো একদিন সিধু কানুর কাঁধে কাঁধ দিয়েছিল না? যা যা, তোর সব পাপ আমি ধুয়ে দিলাম, জল থাকে মাথা খাড়া করে উঠ। এই পাথর খাদানের মাটি আর গা গেরামের মাঝে বাবু আর বেনিয়াদের ব্যবসার ফাঁদ থাকে, তোর মতন হাজার হাজার লাখ লাখ মঙ্গলিকে পাহারা দিবার লাগি তীর কার আর টাঙ্গি হাতে যা মঙ্গলি যা, দুর্গা ঠাকুরের পাড়া রুক্ষে দাঁড়া, যা মঙ্গলি যা। এই বোধহয় আমাদের ডালিয়া বসু সাহা। সবসময় একটা মেসেজ থাকে দিদির, সে মেসেজটি আজকেও আমাদের সবাইকে দিয়ে গেলেন। ভীষণ ভালো থাকো, কবিতার সঙ্গে থাকো। হ্যাঁ, কবিতার সঙ্গে থাকো, তুমিও থাকো কবিতার সঙ্গে, এবং আমি চাই আরও অনেক অনেক মানুষ কবিতার সঙ্গে থাকুক। বড় শান্তি এই কবিতাতে, বড় মুক্তি এই কবিতাতে। সব শিল্পরই মূল কিন্তু কবিতা, দেখো গান সেখানে ওই সেই কবিতার লিরিকটা নিয়েই গান হয়, বা নাটক বা আমরা যে পাঠ করি, যাই হোক সব কিছুই কবিতা নির্ভর, এবং কবিতা মানুষকে অনেক বেশি চিন্তাশীল বানায়, অনেক বেশি শান্তিপ্রিয় বানায়। ঠিক, সবাই কবিতার সঙ্গে থাকুক, খুব ভালো থাকবে, ভালো থাকবে।